আর কেউ পায়ের আঘাতে স্ট্যাম্প ভাঙবেন না, আর কেউ আম্পায়ারের সঙ্গে তর্ক করে টিমকে মাঠ থেকে তুলে আনবেন না, আর কেউ নিয়ম ভেঙে দলের জন্য শ্রীলঙ্কার কাছে ভিলেন সাজবেন না, কেউ আর নিয়ম ভেঙে নিয়ম গড়বেন না। বিদায়, হ্যাঁ, ক্রিকেটটাকেই বিদায় জানাবেন সাকিব। সবে মাত্র টেস্ট আর টি-টোয়েন্টি শেষ, ওয়ানডেতেও আর মোটে কয়টা দিন। তবে কি শুধু সাকিবেরই দেশের কাছে ঋণ, নাকি সাকিবের নামেই দেশের ক্রিকেটের সুদিন? উত্তর খোঁজার চেষ্টা প্রতিবেদনে। রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে। কিষাণকে ঘরে পাঠায় যে আলোপথ, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমন। সুকান্ত ভট্টাচার্যের কবিতা চিরদিনের, চিরদিনের কবিতা দুঃখের বিদায়ের। বিদায় নিয়েছেন সাকিব আল হাসানও। ভক্তরা ভুল করে বলেন, তোমাকে মনে রাখবে ২২ গজেরও ঘাস, তোমায় মনে রাখবে অনন্ত আকাশ। তবে সত্যি কি তাই? মনে রাখার অভ্যাস আছে এই দেশের মানুষের? মাঝে মধ্যে উত্তরটা না। অবশ্য কিছুদিন যাবতই পারফরমেন্সে সাকিব সুলভ ঘ্রাণ নেই। সাকিবের ফুরিয়ে যাওয়ার করুণ সুর ভাসছে, তবুও সাকিব বিদায় বলছেন না। কারণ তার নাকি টাকার প্রতি অনেক লোভ। একটা টেস্ট ম্যাচ খেলে অনেক বেশি টাকা পান, যার কারণে সাকিব টেস্ট ক্রিকেটকে আঁকড়ে ধরে রাখছেন। কিন্তু কে বলবে এই সাকিব টাকার সাকিব নয়? দেশকে একটু বেশি দেওয়ার চেষ্টা থেকেই এত এত সমালোচনা শোনা, এত এত পরিশ্রম করে যাওয়া, থার্ড পার্টির হেল্প নিয়ে হলেও রান করা, ক্রিকেটের জন্য নিবেদন রাখা, ক্রিকেটই যার ধ্যান জ্ঞান। কিন্তু যখন বুঝলেন ক্রিকেট তাকে ছাড়তে হবে খুব শীঘ্রই, তখনই সাকিব বরাবরের মতো আনএক্সপেক্টেড ডেলিভারি দিলেন। একেবারে আর্ম বল যাকে বলে, টেস্ট অ্যান্ড টি-টোয়েন্টি দুই ফর্মেট থেকে বিদায় বললেন। প্রেস কনফারেন্সের টেবিলে বসে বাংলাদেশের কেউ যখন সাহস করে রিটায়ারমেন্টে কিংবা এটাই শেষ ম্যাচ বলতে পারেন না, তখনই সাকিবের আবির্ভাব। সবাই যা পারেন না, সাকিব তাই পারেন, জানান দেন বিদায়। দুই ফর্মেট থেকে চিরতরে বিদায় বললেন মিস্টার 75। টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ সাকিব খেলে ফেলেছেন, টেস্ট ম্যাচেরও শেষ দেখে ফেলেছেন, বাকি আছে ওয়ানডে, সেটিও খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত যাবে, এরপর আর নয়। সবকিছু যেন সাকিব আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলেন, যাকে বলে হোমওয়ার্ক। সাকিব চাইলেই তো আর কয়েকটা দিন খেলতে পারতেন, আঙ্গুলের ইঞ্জুরি সেরে উঠতে আর কয়দিন লাগত। কিন্তু সাকিব চাননি এমনটা হোক, দলের বোঝা নিয়ে দলকে সার্ভিস দিতে চাননি সাকিব। নাকি এবারের সমালোচনাটা একটু বেশি গায়ে মেখেছিলেন সাকিব আল হাসান, হয়তো হবে নয়তো না। সাকিব বিদায় বলছেন এটাই আপাতত খবর। নিন্দুকদের জন্য যা আনন্দ, উপলক্ষের সবচেয়ে বড় আয়োজন। ক্রিকেট ইতিহাসের সেরা অলরাউন্ডারের বিদায়ে নিন্দুকরা খুশি হলেও ক্রিকেটের ২২ গজ মিস করবে সাকিব আল হাসানকে। ভক্তদের সুরে সুরে মিলিয়ে তাই বলতেই হয়, ভক্তদের সুরে সুর মিলিয়ে তাই বলতে হয়, তোমায় মনে রাখবে ২২ গজের ওই ঘাস, মনে রাখবে অনন্ত আকাশ।